এই 2 কোটি মানুষের সেই দাবি এখনো পূরিত হয়নি। হ্যাঁ, লাইন হয়েছে, কিন্তু আমাদের রেল লাইন সেবা প্রতিষ্ঠা করা যায়নি। কিন্তু আমাদের মানে বাস্তবতা হলো আমরা 1-2টা মানব বন্ধন করে আমরা থেমে যাই। এই থেমে যাওয়ার কারণে আজকে ওদের আর ঘুম ভাঙে না, কুম্ভকর্ণের ঘুম ভাঙে না, আপনারা জানেন যে কোনো দেশের আমন্ত্রণে এবং যারা কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই প্রচন্ড গরমে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। সেটা হলো, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই কোন ধারাবাহিকতা ক্ষমতায় ধারাবাহিকতায় বেশ কিছুদিন থাকার ফলে যা বাংলাদেশে বেশ কিছু উন্নয়ন হয়েছে, তার অন্যতম রেলও কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই যে আমাদের এই ময়মনসিংহ থেকে জামালপুর, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, আমরা রেলের বৈষম্যের শিকার। আপনারা জানেন ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে চট্টগ্রাম যারা যাত্রী তারা যেন ভিআইপি যাত্রী, আর আমরা যেন খুব খারাপ যাত্রী। ওরাও কিন্তু টাকা দেয়, আমরাও টাকা দেয়, কিন্তু আমরা চলি ফকুন্ডির মতো, আমরা এটা চাই না, আমরাও একটা অধিকার নিয়ে চলাচল করতে চাই। আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম এখন ডবল লাইন হয়েছে এবং অনেকগুলো ট্রেন যখনই নতুন ট্রেন আসে তখন কিন্তু ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট তারাই পায়। এবং ইদানিং উত্তরবঙ্গের রেলমন্ত্রী হওয়ার সুবাদে বেশ কিছু ট্রেন রেলে চলে গেছে উত্তরবঙ্গে, এটা আমরা হিংসা করি না, কিন্তু আমরা